আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ত্রিতনয়া এই গল্পের 45 নাম্বার পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে আরও একটি কথা না বললেই নয়, আপনারা অনেকে হয়তো বলেন যে গল্প দিতে এত লেট করি কেন, আর আগে তো অনেকগুলো করে গল্প দিতাম, এখন কম দেই কেন? কিছুদিন আগে আমি আপনাদেরকে জানিয়েছি যে আমার মোবাইলটাতে প্রবলেম হয়েছে, যার ফলে আমার নর্মাল একটি ফোন আমি নিয়েছি, সেই ফোন থেকে ভিডিও এডিট করতে একটু সমস্যা হচ্ছে, সেজন্য আমাকে একটু সময় তো দিতেই হবে, তাই না? বুঝতে হবে আমার এত বিশাল একটা সমস্যা হয়ে গেছে। ওই ফোনটা ঠিক না হওয়া পর্যন্ত আগের মতো করে আমি অতগুলো করে ভিডিও দিতে পারছি না, নর্মাল ফোন নিয়ে এতগুলো কাজ করা যায় না, এই ব্যাপারটা আশা করছি বুঝতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ঘুম ভাঙল, আরাফের পাশে যায়নি না, জিয়া জানালার বাইরে তাকিয়ে দেখলো সন্ধ্যা হয়ে আসছে। আসরের নামাজ পড়তেও ডাকলো না তাকে, এত পাজি লোকটা, অসময়কে সুন্দর ঘুম পাড়ি রেখে চলে গেছে সে। হাই তুলতে তুলতে নাজিয়া কম্বল ছড়িয়ে বিছানা ছেড়ে নামলো। চুল খোপা করে ঘর থেকে বের হতেই কিচেনে আরাফ ও আশিকের হাসাহাসি শুনতে পেল। তারা কিচেনে কি করছে? নাজিয়া সেদিকে না গিয়ে ফরজ আদায়টা করার জন্য বাথরুমে চলে গেল। উজু করে নামাজ আদায় করে কিচেনে যাওয়ার সময় দেখল আয়েশা বেগম কিচেন থেকে বেরিয়ে আসছে। নাজিয়াকে দেখে নিজ ঘরের দিকে হনহনিয়ে যেতে যেতে তিনি বিড়বিড় করে বললেন, আরও কত কিছু না জানি দেখতে হয়, মাইয়া মানুষ, নাকে তেল দিয়ে ঘুমাইবো আর ছেলের আয়েশা রান্নাঘর সামলাইবো, এখন সুখী পাইলাম না জীবনে। শুনতে খারাপ লাগলেও সেটা মনে ধরল না। নাজিয়া সে চুপচাপ কিচেনে অগ্রসর হলো, দেখলো আরাফ আশিক দুই ভাই মিলে রান্না করছে। এক একজন নাজিয়াল অবস্থা আর হাসি ঠাট্টা। বিস্মিত হয়ে নাজিয়া বলল, এসব কি অবস্থা? আরাফ বলল, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে? নাজিয়া বলল, তাড়াতাড়ি ঘুম ভেঙেছে? নামাজটা তো ঠিক মতো পড়তে পারলাম না, ডাকলে কি হতো? আরাফ বলল, ইচ্ছে করছিল না ঘুমটা ভাঙাতে। আশিক জবাব দিল, ভাবি দেখো একটু আমার অবস্থা কি করেছে ভাইয়া, তোমার ঘুম ভাঙতে পারেনি বলে আমার মাথা ডিম ভেঙেছে, ডিম ভেঙে নাকি পরীক্ষা করে আমার মাথা শক্ত কিনা, ছি কি বাজে গন্ধ, ওয়াক। আশিককে থামি, আরাফ বলল, নাজিয়া আশিকের আগে আমার অবস্থাটা দেখো একবার, বাজি করার জন্য মাত্র তিনটা ডিম তার মাথা ঠুসে ভেঙেছি বলে আমাকে আটা দিয়ে গোসল করিয়েছে, এখনও আমার যৌবন পার হয়নি বলে দেখতে এসেছে, চুল পেকে বড়ো হলে কেমন দেখাবে আমাকে। নাজিয়া বলল, বাচ্চাদের চেয়েও খারাপ তোমরা, বের হও এখান থেকে, অনেক হয়েছে রান্না, বের হও। আরাফ বলল, আমাদের আনন্দে ব্যাঘাত সৃষ্টি করো না, রান্না প্রায় শেষের দিকে, আমরা যখন বেশি খুশি হই তখন দুই ভাই মিলে রান্না করি, লাস্ট রান্না করেছিলাম আশিকের রেজাল্টের পর যখন সে ফার্স্ট ক্লাস পেয়েছিল, এরপর আজ আবার সুযোগ এলো, আমরা তোমার আজ তোমার ছুটি। আশিক বলল, ভাবি আমাদের রান্না খেয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে মন চাইবে, আয়াত জানতে পারলে শ্বশুরবাড়ি থেকে চলে আসবে। নাজিয়া বলল, আচ্ছা তাহলে তো আরও মুশকিল, এখন থেকে প্রতিদিনই তোমাদেরকেই রান্না করতে হবে। তার হবে নাকি, মাসে একবার হলে খাওয়ানো যায়, তা না হলে তো আবার তোমার হাতের রান্নার স্বাদ বলে যেতে হবে। নাজিয়া বলল, দেখি কী কী রান্না করেছ। নাজিয়া ডাক না করলে একে একে সব দেখে তারপর বেরিয়ে গেল বাইরে থেকে কাপড় চোপড় নেওয়ার জন্য। মাগরিবের আজান পড়ে গেছে, দুই ভাই রান্না শেষ করে আবার গোসল সেরে নামাজ পড়তে মসজিদে গেল। নামাজ আদায় করে নাজিয়া তার মায়ের সাথে ফোনে কথা বলল। আরাফের পর সে মাকে জানালো তার প্রেগনেন্সির কথা। নাফিসা শুনে তো বাবুদের নাম রাখতে শুরু করে দিয়েছে, তবে নাজিয়া সাবধান করে দিয়েছে মেয়ে বাবুর নাম নিয়ে ভাব না ভাবতে, কারণ মেয়ে বাবুর নামটা যে আরাফ রেডি করে রেখেছে তবুও নাফিসা ভাববে, কেননা আরাফ যেটা রেখেছে সেটা ডাক নাম থাকবে আর একাধিক নাম রাখবে নাফিসা। সেই অধিকার আরাফের সাথে কথা বলে আদায় করে নিয়েছে নাফিসা।
এই আরামের হাতের রান্না খেলো না জিয়া, মজা লেগেছে বেশ। বলা যায় তারা দুই ভাই পাক্কা রাঁধুনি, কিন্তু সেটা খাবার না খেলে বোঝা যাবে না। কেননা প্রথমে কিচেনে গিয়ে একজনের যে অবস্থা দেখেছিল মনে তো হয়েছিল রান্নার রও জানে না। 12টা বুজি বাজিয়ে ছেড়েছে তারা, কিন্তু ফলস্বরূপ ভিন্ন স্বাদ পেয়েছে। মেহতাজের বাড়ি যাবে নাহিদাকে নিয়ে, তাই আজ তাড়াতাড়ি বাড়ি ফিরেছে মেহেদি। নাহিদাকে বলে গিয়েছিল রেডি হয়ে থাকতে, কিন্তু নাহিদা এখনও রেডি হয়নি, মাত্র গোসল সেরে এসেছে। মেহেদি বলল, এখনও রেডি হওনি, কী করছিলে এতক্ষণ? নাহিদা বলল, মাথাটা একটু ঝিমঝিম করছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখি দুপুর হয়ে গেছে। মেহেদি বলল, মাথা রিমঝিম করে কেন? মাথার ভিতর তেলাপোকার নৃত্য করে নাকি? নাহিদা বলল, তোমার মতো তো আমি তেলাপোকার পুষি না যে মাথায় গিয়ে নৃত্য করার সাহস পাবে। মেহেদি হা হা করে হেসে উঠে বলল, দ্রুত রেডি হও। নাহিদা বলল, নামাজটা পড়ে নেই, রেডি হতে বেশিক্ষণ লাগবে না, বোরকার হিজাব পরব। মেহেদি বলল, শাড়ি আর হিজাব পরো। মেহেদি বাথরুমে চলে গেল পোশাক নির্ধারণ করে দেয়। নাহিদার তার যাওয়ার দিকে তাকিয়ে মুচকে আসলো। দুজনে রেডি হয়ে মেহরুনের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। রিক্সা ভাড়া করলো রেস্টুরেন্টের ঠিকানায়। নাহিদা তার সাথে রিক্সায় উঠে বলল, আমরা কি আপুর বাসায় যাচ্ছি না? মেহেদি বলল, না আপুর শ্বশুরের বাসায় যাচ্ছি। নাহিদা বলল, একই তো হলো না, তো রেস্টুরেন্টের কথা বলে রিক্সা নিলে কেন? মেহেদি বলল, অ্যাকচুয়ালি আমি আপুকে বলেছি রাতে আসবো, তার মানে আপু রাতের জন্য রান্না করবে। এখন যদি আপুর বাসায় যাই তাহলে তো আমাদের না খেয়ে থাকতে হবে, আপুও খাবার না দিতে পেরে লজ্জায় পড়ে যাবে। তার চেয়ে ভালো আমরা রেস্টুরেন্টে খেয়ে তারপর যাই, কি বলো? নাহিদা বলল, ছি কি আজব চিন্তাভাবনা, এমনটা বলে বাসা থেকে খেয়ে এলেন না কেন? মেহেদি বলল, রেস্টুরেন্টে খাবো বলে। নাহিদা বলল, রাতের কথা বলেছ যেহেতু, অফিস টাইম শেষ করে এলে কি হতো? মেহেদি বলল, একটু ছুটি পেতাম না। নাহিদা বলল, ফাঁকিবাজ হয়ে যাচ্ছ আবার? মেহেদি বলল, তোমার মুখে লিপস্টিকের বদলে সুপার গ্লোভ লাগানোর প্রয়োজন ছিল, রেস্টুরেন্টের ডেটে যাচ্ছি, ভালো লাগছে না, একের পর এক শুধু উল্টাপাল্টা প্রশ্ন। মেহতাজের বাড়ির সামনে রিক্সা থামালেন নাহিদা, নেমে যেতে নিল। মেহেদির হাত ধরে বলল, এই কোথায় যাও? মেহেদি বলল, আপুর বাড়ির সামনেই তো রিক্সা থামালো, নামবো না? নাহিদা বলল, রেস্টুরেন্টে এসেছি, চুপচাপ বসো। মেহেদি গলা বাড়িয়ে দারোয়ানকে ডেকে তাদের কাপড়ের ব্যাগটা ধরিয়ে দিয়ে বলল, আসিফ ভাইয়ার ফ্ল্যাটে পাঠিয়ে দিতে। নাহিদের মাথায় গোলমাল লাগছে, কি চাইছে মেহেদি বুঝতে পারছে না, কিছু জিজ্ঞাসাও করতে পারছে না। মেহেদির নিষেধ, মেহেদি এক হাতে তাকে জড়িয়ে ধরে বলল, ব্যাগটা ঝামেলা করছিল তাই ঝামেলা কমিয়ে দিলাম, ভালো হয়েছে না? রিক্সা এভাবে জড়িয়ে ধরে বাসায় নাহিদের লজ্জা ও অস্বস্তি লাগছে খুব, তবুও কিছু বলল না। মেহেদি কেননা মেহেদিকে উপেক্ষা করতে পারবে না সে, তাকে উপেক্ষা করার কোনো ইচ্ছেও নেই তার মাঝে। রেস্টুরেন্টের সামনে এসে নেমেছে, এখনই মেহেদির ফোন বেজে উঠল। ভাড়া প্রদান করে কল ব্যাক করতেই মেহতাজের কণ্ঠ শুনতে পেল, ওই তুই কোথায়? মেহেদি বলল, এই তো বউকে নিয়ে তোমাদের ঢাকা শহর ঘুরতে এলাম। আমাদের ঢাকা শহর? তুই কি নোয়াখালী থাকিস নাকি? মেহেদি বলল, মনে হয়। অপরপ্রান্ত থেকে বলল, ব্যাগ পাঠিয়ে তুই চলে গেলি কেন? আমি রান্নাবান্না করে বসে আছি, তোরা এলে একসাথে খাবো। মেহেদি বলল, এখনই খাওয়ানি, ক্ষুধা তো মনে হয় বেশি লেগেছে, সুতরাং বেশি বেশি খেয়ে নাও, আমরা সন্ধ্যায় আসছি। মেহতাজ বলল, আমি বেশি বেশি খেয়ে নিব, তুই আয় বাড়িতে, তোর খবর আছে। মেহেদি বলল, এমন হুমকি দিলে আসবো নাকি? মেহতাজ বলল, তোর আসতে হবে না, নাহিদাকে দিয়ে যা। মেহেদি বলল, আমি যাব না, আমার বউ যাবে, তা কী করে হয়? রাগিয়ে দিচ্ছিস কিন্তু। মেহেদি বলল, আচ্ছা মাথা গরম করে আবার আয়া সারিসাকে মেরো না, আসার সময় আইসক্রিম নিয়ে আসবো তোমার জন্য, কিন্তু শর্ত একটাই, আইসক্রিম খাবে আয়াস আর আলিশা। মেহতাজ হেসে উঠে দমক দিয়ে বলল, ফোন রাখ আর তাড়াতাড়ি ফিরবি। নাহিদা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল তাদের ভাই বোনের কথা শুনে। মেহেদিকে বলল, মিথ্যে বললে কেন? মেহেদি বলল, কখন? নাহিদা বলল, তুমি না বললে সন্ধ্যার কথা বলছো? মেহেদি বলল, আমি তো সন্ধ্যার কথাই বলছি, আপু বলেছে দুপুরে এসে লাঞ্চ করবি, তাতে আমি রাজি হয়েছি নাকি যে মিথ্যে হয়ে গেছে আমার কথা? খুব পেঁচাতে পারো কথা। তাই নাহিদা আর কথা বাড়ালো না, দুজন এসে রেস্টুরেন্টে লাঞ্চ করে নিল। অথবা টুকটাক কথা বলতে বলতে রমনার দিকে একটু হাঁটলো। খোলামেলা ও তুলনামূলক শান্ত পরিবেশ, ভালোই লাগছে মেহেদির সাথে হাঁটতে। হিমেলের সাথে দেখা হয়েছিল তাদের, হিমেল দু চার মিনিটের
মতো সময় কাটিয়ে চলে গেছে। রমনা থেকে রাস্তায় বের হয়ে দেখা পেল টনিকের, দুজনের জন্য দুইটা কিনে নিল মেহেদি, অতঃপর আইসক্রিম কিনে রিক্সা নিল মেহতাজের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। মেহেদির টনিক শেষ হতে দেখল নাহিদারটা অর্ধেক বাকি, তাই জিজ্ঞাসা করলো জাল লেগেছে? নাহিদে বললো জাল খাবার তো জাল লাগবেই। মেহেদি বললো দাও, আর খেতে হবে না, জাল খেলে মাথা ব্যথা করবে আবার। কথাটা বলার পরপরই নাহিদার হাত থেকে নিয়ে বাকিটা মেহেদি খেতে লাগলো। নাহিদা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, চোখ দুটো চলচল করছে। এই মেহেদি একদিন বিরিয়ানিকে বলেছিল তার এটু খাবার, অথচ আজ তার মুখে ছোঁয়া এটু খাবার অনায়াসে খেয়ে নিচ্ছে। কোথায় গেল সেই মনোভাব, আর কোথায় গেল সেই ঘৃণা? কিভাবে পারলো আজ এত খাবার খেয়ে নিতে, এটু খাবার খেয়ে নিতে? টিস্যু দ্বারা চোখ মুছে নিতে দেখে মেহেদি বলল ধুলাবালি লাগছে। নাহিদা বলল মেহেদি বলল তাহলে? নাহিদা বলল এমনি। মেহেদি বলল পানি এসে গেছে তবুও বলছো এমনি, একটা সানগ্লাস পরে বের হলে না? কথাটা বলে নিজেরটাই খুলে পড়িয়ে দিল নাহিদাকে। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি পুরো গল্পটা দেখার পর অবশ্যই আপনার ভালো লেগে থাকে, একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।